হাউ টু ইনস্টল এমআইওয়াই 11 নিউ আপডেটেড লঞ্চার। এমআইওয়াই 11 নিউ আপডেটেড লঞ্চার আপনারা যে কোনো Xiaomi স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রেখে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। সো আমি ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জিপটি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হয়ে গেলে এই জায়গায় দুটি এপিকে দেখবেন, একটির ভার্সন 4.10 আর একটির ভার্সন 4.12। প্রথমটি ইনস্টল করবেন ফার্স্টে 4.10 ইনস্টল। ডান, তারপরে হোমে আসবেন। এরপর লঞ্চার সেটিংয়ে যাবেন, সেটিং মোর। এরপরে চায়না লেখা একটা অপশন পাবেন, ওটাতে ক্লিক করুন। তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে ব্যাক দিয়ে বেরিয়ে আসুন। ডান, এরপর দেখুন নতুন একটি অপশন যোগ হয়ে গেছে অ্যাপ ড্রয়ার। আবার ফাইল ম্যানেজার, এরপরে দ্বিতীয় নাম্বার যে পিকেটা দেখছেন 4.12 এটি ক্লিক করুন, ইনস্টল। ডান, ফার্স্টে ইনস্টল করবেন 4.10, তারপর ইনস্টল করবেন 4.12। আপনি যদি ফার্স্টে 4.12 ইনস্টল করেন তাহলে কাজ করবে না। সো ব্যাক হোমে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চারটি ইনস্টল হয়ে গেছে লাইক পিক্সেল। অনেক স্মুথ একটি লঞ্চার। এটি স্টাইলও অনেক ভালো। সার্চ, তো আজকে এই পর্যন্তই। সরি, আমি একটা টপিক মিস্টেক করে গেছি। আপনারা কীভাবে এটি আনইনস্টল করবেন? যদি আগের লঞ্চারে ফিরে আসতে চান তাহলে সেটিং, ম্যানেজ অ্যাপ, সার্চ, সিস্টেম লঞ্চার, এরপরে আনইনস্টল আপডেট। যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে আনইনস্টল আপডেট দিয়ে ওকে দিবেন, তাহলে লঞ্চারটি আনইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টল করব না, আমি লঞ্চারটি অনেক ভালো এর জন্য ইউজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।